যেই জায়গা থেকে এই এই আন্দোলনের কথা বলা হচ্ছে, এই বিষয়ের সূত্রপাত বলা হচ্ছে, বারবার বলা হয়েছিল যে এটা এটা তো ইচ্ছাকৃতভাবে করা, এটা ষড়যন্ত্র হ্যান ত্যান, কিন্তু সব কিছুই হয়েছে আদালতের নির্দেশে, আর সেই নির্দেশটা দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি। কিন্তু যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, তারপর দেখতে পাওয়া গেছে যে কোথায় কিভাবে সেখান থেকে তার এজলাস থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে তিনি আর থাকতে না পারেন, তিনি সেটা নিয়ে শুনতে না পারেন, তিনি সিদ্ধান্ত তার পর্যবেক্ষণ না জানাতে পারেন, তার জন্য প্রত্যেক মুহূর্তে প্রয়াস করা হয়েছে এবং বরঞ্চ তার বিরুদ্ধে কোথাও ষড়যন্ত্র করা হয়েছে মিডিয়াকে হাতিয়ার করে, সেটাও তো দেখেছি আমরা। দেখুন, আমি আজকে আমার জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা দিয়ে এই বিষয়টি শেয়ার করতে চাই, এবং আমি ক্ষমা চেয়ে নেব যে আমি সন্ময়দা সমস্ত পলিটিক্যাল অ্যাঙ্গেল বলেছেন বা অন্যান্যরাও বলবেন, কিন্তু আজকে আমি খুবই আবেগঘন হয়ে পড়েছি, তাই আমি এই বিষয়টির অবতারণা করছি। আমি সাংবাদিকতা করতাম আগে সন্ময়দা, সাংবাদিকতা যখন করতে শুরু করলাম জেলা রিপোর্টার হিসেবে, তখন করতে গিয়ে দেখলাম, আমায় মার্জনা করবেন, যে উপরতলায় সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটা এডিটার নেন, তারপরে গিয়ে দেখলাম যে যিনি চ্যানেলের কর্তা ব্যক্তি হন, যিনি মালিক হন, তিনি সিদ্ধান্তের ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করেন, পলিসি ফাইনাল করেন। অভিজিৎ গাঙ্গুলি মাননীয় জাস্টিস, আমি লয়ের স্টুডেন্ট হিসেবে বলছি, আমি লয়ের স্টুডেন্ট অনেক নিচের লেভেলে, রেগুলার বিক্রমরা প্র্যাকটিস করেন তারা আমার উপরের লেভেলে, যারা লোয়ার কোর্টের জাজ আছেন, আমার অনেক বন্ধুবান্ধব হয়েছেন এখন, তারা একটা লেভেলে, ডিস্ট্রিক্ট জাজ আছেন, এরপর উনি কলকাতা হাইকোর্টে আছেন, উপরের তলায় হয়তো আমাদের বাংলার অনেক গর্ব যারা জাস্টিস হয়েছেন সুপ্রিম কোর্টেও রয়েছেন। কিন্তু আলটিমেটলি গিয়ে দেখবেন তারা প্রত্যেকেই একটা জিনিস ফিল করেছেন, এবং অভিজিৎবাবুর যেই একটা বাঁধন ভাঙা কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডেও আমরা দেখেছি যে তারা একটা জিনিস ফিল করেছেন, দ্যাট পলিসি মেকিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ উনি বাঁধন ভাঙা কেন বলছেন, উনি তো বিচারপতি হিসেবে শুধুমাত্র সেই কাজটুকুই করেছেন। কিন্তু শুধুমাত্র অলিতকের তারিখের পর তারিখ যেটা ছিল সেই জায়গা থেকে বেরিয়ে উনি শুধুমাত্র পর্যবেক্ষণ দিয়েছেন, না না করেননি, উনি তার থেকেও বেশি করেছেন। কোথায় করেছেন তার সব থেকে বড় প্রমাণ আমি দেখলাম যেদিন একজন দুর্নীতি আটকানোর জন্য মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে চিঠি লিখলেন সরাসরি, সেদিন বুঝলাম যে ওনার কাছে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য পলিসিতে গিয়ে আঘাত করা, পলিসিতে গিয়ে বলা, এবং তারপর যখন দফায় দফায় তার এগেনস্টে অর্ডার হয়েছে তিনি থেমে থাকেননি, তিনি ডিভিশন বেঞ্চের কোনো অর্ডার যখন পছন্দ হয়নি সেই অর্ডারের বিরুদ্ধে জাস্টিফিকেশন দিয়ে নোটশিট রেডি করেছেন, তার প্যারালাল জাজমেন্ট তৈরি করেছেন, আমি কস্মিনকালে এরকম উদাহরণ দেখিনি। এতদিনে তার সিদ্ধান্ত আরো স্পেসিফিক হয়েছে, যিনি এতটা পর্যন্ত এগিয়েছেন এবার তার উচিত হচ্ছে আইনসভায় ঢোকা, এবং সেই আইনের বিষয়ে এই যে কাজ করতে গিয়ে ডিফিকাল্টিস তৈরি হয়েছে, দুর্নীতি আটকাতে গিয়ে তাকে যে সমস্যায় পড়তে হচ্ছে, এই যে বিচার ব্যবস্থার মধ্যে একাধিক অসুবিধার জায়গা তৈরি হয়েছে, সেই জায়গার উপরে তিনি কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, তিনি সরাসরি এই বিষয় নিয়ে কথা বলতে পারবেন, ফলে আজকের সিদ্ধান্তকে তা আমাদের কুর্নিস, কারণ যে মানুষরা জাস্টিসের জন্য তার কাছে যায়, তার দরজায় পৌঁছয়ে যে জাস্টিস দেওয়ার তিনি চেষ্টা করেন, যেখানে গিয়ে আটকে গেছেন সেই সমস্ত বিষয়ে বা তিনি কাজ করতে পারবেন, তুলে ধরতে পারবেন, এবং সরাসরি মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছে দিতে পারবেন, অজস্র ধন্যবাদ তাকে। আমি বিষয়ের সূত্রপাত বলা হচ্ছে, বারবার বলা হয়েছিল যে এটা এটা তো ইচ্ছাকৃতভাবে করা, এটা ষড়যন্ত্র হ্যান ত্যান, কিন্তু সব কিছুই হয়েছে আদালতের নির্দেশে, আর সেই নির্দেশটা দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি। কিন্তু যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, তারপর দেখতে পাওয়া গেছে যে কোথায় কিভাবে সেখান থেকে তার এজলাস থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে তিনি আর থাকতে না পারেন, তিনি সেটা নিয়ে শুনতে না পারেন, তিনি সিদ্ধান্ত তার পর্যবেক্ষণ না জানাতে পারেন, তার জন্য প্রত্যেক মুহূর্তে প্রয়াস করা হয়েছে এবং বরঞ্চ তার বিরুদ্ধে কোথাও ষড়যন্ত্র করা হয়েছে মিডিয়াকে হাতিয়ার করে, সেটাও তো দেখেছি আমরা। দেখুন, আমি আজকে আমার জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা দিয়ে এই বিষয়টি শেয়ার করতে চাই, এবং আমি ক্ষমা চেয়ে নেব যে আমি সন্ময়দা সমস্ত পলিটিক্যাল অ্যাঙ্গেল বলেছেন বা অন্যান্যরাও বলবেন, কিন্তু আজকে আমি খুবই আবেগঘন হয়ে পড়েছি, তাই আমি এই বিষয়টির অবতারণা করছি। আমি সাংবাদিকতা করতাম আগে সন্ময়দা, সাংবাদিকতা যখন করতে শুরু করলাম জেলা রিপোর্টার হিসেবে, তখন করতে গিয়ে দেখলাম, আমায় মার্জনা করবেন, যে উপরতলায় সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটা এডিটার নেন, তারপরে গিয়ে দেখলাম যে যিনি চ্যানেলের কর্তা ব্যক্তি হন, যিনি মালিক হন, তিনি সিদ্ধান্তের ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করেন, পলিসি ফাইনাল করেন। অভিজিৎ গাঙ্গুলি মাননীয় জাস্টিস, আমি লয়ের স্টুডেন্ট হিসেবে বলছি, আমি লয়ের স্টুডেন্ট অনেক নিচের লেভেলে, রেগুলার বিক্রমরা প্র্যাকটিস করেন তারা আমার উপরের লেভেলে, যারা লোয়ার কোর্টের জাজ আছেন আমার অনেক বন্ধুবান্ধব হয়েছেন এখন, তারা একটা লেভেলে, ডিস্ট্রিক্ট জাজ আছেন, এরপর উনি কলকাতা হাইকোর্টে আছেন, উপরের তলায় হয়তো আমাদের বাংলার অনেক গর্ব যারা জাস্টিস হয়েছেন সুপ্রিম কোর্টেও রয়েছেন। কিন্তু আলটিমেটলি গিয়ে দেখবেন তারা প্রত্যেকেই একটা জিনিস ফিল করেছেন, এবং অভিজিৎবাবুর যেই একটা বাঁধন ভাঙা কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডেও আমরা দেখেছি
সঙ্গে তারা একটা জিনিস ফিল করেছেন, দ্যাট পলিসি মেকিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ উনি কেন বলছেন উনি তো বিচারপতি হিসেবে শুধুমাত্র সেই কাজটুকুই করেছেন? উনি কিন্তু শুধুমাত্র অহেতুকের তারিখের পর তারিখ যেটা ছিল সেই জায়গা থেকে বেরিয়ে উনি শুধুমাত্র পর্যবেক্ষণ দিয়েছেন? না না, করেননি। উনি তার থেকেও বেশি করেছেন। কোথায় করেছেন তার সব থেকে বড় প্রমাণ আমি দেখলাম যেদিন একজন দুর্নীতি আটকানোর জন্য মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে চিঠি লিখলেন সরাসরি, সেদিন বুঝলাম যে ওনার কাছে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য পলিসিতে গিয়ে আঘাত করা, পলিসিতে গিয়ে বলা। এবং তারপর যখন দফায় দফায় তার এগেনস্টে অর্ডার হয়েছে তিনি থেমে থাকেননি। তিনি ডিভিশন বেঞ্চের কোনো অর্ডার যখন পছন্দ হয়নি সেই অর্ডারের বিরুদ্ধে জাস্টিফিকেশান দিয়ে নোটশিট রেডি করেছেন, তার প্যারালাল জাজমেন্ট তৈরি করেছেন। আমি কসমিনকালে এরকম উদাহরণ দেখিনি। এতদিনে তার সিদ্ধান্ত আরো স্পেসিফিক হয়েছে, যিনি এতটা পর্যন্ত এগিয়েছেন এবার তার উচিত হচ্ছে আইনসভায় ঢোকা। এবং সেই আইনের বিষয়ে এই যে কাজ করতে গিয়ে ডিফিকাল্টিস তৈরি হয়েছে, দুর্নীতি আটকাতে গিয়ে তাকে যে সমস্যায় পড়তে হচ্ছে, এই যে বিচার ব্যবস্থার মধ্যে একাধিক অসুবিধার জায়গা তৈরি হয়েছে, সেই জায়গার উপরে তিনি কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, তিনি সরাসরি এই বিষয় নিয়ে কথা বলতে পারবেন। ফলে আজকের সিদ্ধান্তকে তা আমাদের কুর্নিশ, কারণ যে মানুষরা জাস্টিসের জন্য তার কাছে যায় তার দরজায় পৌঁছে যে জাস্টিস দেওয়ার তিনি চেষ্টা করেন, যেখানে গিয়ে আটকে গেছেন সেই সমস্ত বিষয়ে বা তিনি কাজ করতে পারবেন, তুলে ধরতে পারবেন এবং সরাসরি মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছে দিতে পারবেন। অজস্র ধন্যবাদ তাকে। আমি বিষয়ের সূত্রপাত বলা হচ্ছে, বারবার বলা হয়েছিল যে এটা এটা তো ইচ্ছাকৃতভাবে করা, এটা ষড়যন্ত্র হ্যান ত্যান, কিন্তু সবকিছু হয়েছে আদালতের নির্দেশে, আর সেই নির্দেশটা দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলী। কিন্তু যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, তারপর দেখতে পাওয়া গেছে যে কোথায় কিভাবে সেখান থেকে তার এজলাস থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় যাতে তিনি আর থাকতে না পারেন, তিনি সেটা নিয়ে শুনতে না পারেন, তিনি সিদ্ধান্ত তার পর্যবেক্ষণ না জানাতে পারেন, তার জন্য প্রত্যেক মুহূর্তে প্রয়াস করা হয়েছে এবং বরঞ্চ তার বিরুদ্ধে কোথাও ষড়যন্ত্র করা হয়েছে মিডিয়াকে হাতিয়ার করে, সেটাও তো দেখেছি আমরা। দেখুন, আমি আজকে আমার জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা দিয়ে এই বিষয়টি শেয়ার করতে চাই এবং আমি ক্ষমা চেয়ে নেবো যে আমি সন্ময়দা সমস্ত পলিটিক্যাল অ্যাঙ্গেল বলেছেন বা অন্যান্যরাও বলবেন, কিন্তু আজকে আমি খুবই আবেগঘন হয়ে পড়েছি তাই আমি এই বিষয়টির অবতারণা করছি। আমি সাংবাদিকতা করতাম আগে সন্ময়দা, সাংবাদিকতা যখন করতে শুরু করলাম জেলা রিপোর্টার হিসেবে তখন করতে গিয়ে দেখলাম, আমায় মার্জনা করবেন, যে উপরতলায় সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটা এডিটার নেন, তারপরে গিয়ে দেখলাম যে যিনি চ্যানেলের কর্তা ব্যক্তি হন, যিনি মালিক হন, তিনি সিদ্ধান্তের ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করেন, পলিসি ফাইনাল করেন। অভিজিৎ গাঙ্গুলী মাননীয় জাস্টিস, আমি লয়ের স্টুডেন্ট হিসেবে বলছি, আমি লয়ের স্টুডেন্ট অনেক নিচের লেভেলে, রেগুলার বিক্রমরা প্র্যাকটিস করেন তারা আমার উপরের লেভেলে, যারা লোয়ার কোর্টের জাজ আছেন আমার অনেক বন্ধুবান্ধব হয়েছেন এখন তারা একটা লেভেলে, ডিস্ট্রিক্ট জাজ আছেন, এরপর উনি কলকাতা হাইকোর্টে আছেন, ওপরের তলায় হয়তো আমাদের বাংলার অনেক গর্ব যারা জাস্টিস হয়েছেন সুপ্রিম কোর্টেও রয়েছেন। কিন্তু আলটিমেটলি গিয়ে দেখবেন তারা প্রত্যেকেই একটা জিনিস ফিল করেছেন এবং অভিজিৎবাবুর যেই একটা বাঁধন ভাঙা কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডেও আমরা দেখেছি যে তারা একটা জিনিস ফিল করেছেন, দ্যাট পলিসি মেকিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ উনি বারবার কেন বলছেন উনি তো বিচারপতি হিসেবে শুধুমাত্র সেই কাজটুকুই করেছেন? কিন্তু শুধুমাত্র অহেতুকের তারিখের পর তারিখ যেটা ছিল সেই জায়গা থেকে বেরিয়ে উনি শুধুমাত্র পর্যবেক্ষণ দিয়েছেন? না না, করেননি। উনি তার থেকেও বেশি করেছেন। কোথায় করেছেন তার সব থেকে বড় প্রমাণ আমি দেখলাম যেদিন একজন দুর্নীতি আটকানোর জন্য মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে চিঠি লিখলেন সরাসরি, সেদিন বুঝলাম যে ওনার কাছে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য পলিসিতে গিয়ে আঘাত করা, পলিসিতে গিয়ে বলা। এবং তারপর যখন দফায় দফায় তার এগেনস্টে অর্ডার হয়েছে তিনি থেমে থাকেননি। তিনি ডিভিশন বেঞ্চের কোনো অর্ডার যখন পছন্দ হয়নি সেই অর্ডারের বিরুদ্ধে জাস্টিফিকেশান দিয়ে নোটশিট রেডি করেছেন, তার প্যারালাল জাজমেন্ট তৈরি করেছেন। আমি কসমিনকালে এরকম উদাহরণ দেখিনি। এতদিনে তার সিদ্ধান্ত আরো স্পেসিফিক হয়েছে, যিনি এতটা পর্যন্ত এগিয়েছেন এবার তার উচিত হচ্ছে আইনসভায় ঢোকা। এবং সেই আইনের বিষয়ে এই যে কাজ করতে গিয়ে ডিফিকাল্টিস তৈরি হয়েছে, দুর্নীতি আটকাতে গিয়ে তাকে যে সমস্যায় পড়তে হচ্ছে, এই যে বিচার ব্যবস্থার মধ্যে একাধিক অসুবিধার জায়গা তৈরি হয়েছে, সেই জায়গার উপরে তিনি কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, তিনি সরাসরি এই বিষয় নিয়ে কথা বলতে পারবেন। ফলে আজকের সিদ্ধান্তকে তা আমাদের কুর্নিশ, কারণ যে মানুষরা জাস্টিসের জন্য তার কাছে যায় তার দরজায় পৌঁছয়ে যে জাস্টিস দেওয়ার তিনি চেষ্টা করেন, যেখানে গিয়ে আটকে গেছেন সেই সমস্ত বিষয়ে বা তিনি কাজ করতে পারবেন, তুলে ধরতে পারবেন এবং সরাসরি মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছে দিতে পারবেন। অজস্র ধন্যবাদ তাকে।